আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। দেখেন, এই লেভেল যে আমাদের যে বাটনটি দরকার সেটা কিন্তু ফ্লোর প্ল্যানে ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে কীভাবে আমরা লেভেল এখানে তৈরি করব? ফ্লোর প্ল্যানে লেভেল তৈরি করা যায় না, আমাদেরকে এলিভেশনে আসতে হবে যদি আমরা লেভেল তৈরি করতে চাই। তাহলে আমাদের এলিভেশনটা হচ্ছে এখানে আছে, আমাদের প্রজেক্ট ব্রাউজারের ফ্লোর প্ল্যান সিলিং প্ল্যান নিচে আছে হলো আমাদের এলিভেশন। এখানে আমরা আসার পরে ফর এক্সাম্পল ইস্টে এসে যদি একটা ডবল ক্লিক, ডবল ক্লিক, সিঙ্গেল ক্লিক না, ডবল ক্লিক যদি করি, তাহলে আমাদের এখানে চলে আসলো আমাদের লেভেল ওয়ান, লেভেল টু। এই লেভেল ওয়ান লেভেল টুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন একতলা বিল্ডিং করবেন, ফ্লোরটা কোথায় থাকলো, রুফটা কোথায় থাকলো, এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পেতে পারি। আচ্ছা, আমি যদি চেঞ্জ করতে চাই, লেভেল ওয়ান চাচ্ছি না, আমি চাচ্ছি কিছুটা লিখতে, তাহলে কী করলাম আমি? কীভাবে করলাম? এই যে লেভেল ওয়ানে গিয়ে একটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক, ডাবল ক্লিক করলে লেভেল ওয়ানটা আমাদের এখন একটু শেডেড হয়ে গেল, আমরা এখানে কিছু লিখতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম জি আর ও ইউএন ডি গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে, আমি গ্রাউন্ড ফ্লোর লিখলাম। ও আমাকে জিজ্ঞেস করতেছে উড ইউ লাইক টু রিনেম করেসপন্ডিং ভিউ, এই যে আমাদের ভিউ যে আছে এগুলোকে চেঞ্জ করতে চাই নামগুলো? আমি বললাম ইয়েস। দেখেন, এখানে লেভেল ওয়ান আগে ছিল, আমি যখনই ইয়েস দিব এটা চেঞ্জ হয়ে গ্রাউন্ড ফ্লোর হয়ে গেল, সিলিং প্ল্যানেও হলো। নর্মালি আমরা কাজ করবো ফ্লোর প্ল্যানে, সিলিং প্ল্যানে কাজ করবো না। সিলিং প্ল্যানে কখন কাজ করবো? যখন লাইট সেট করবো তখন আমাদের দরকার সিলিং প্ল্যান, আদারওয়াইজ দরকার নাই। সো আমরা কিন্তু ফ্লোর প্ল্যানেই কাজ করবো। তাহলে দেখেন গ্রাউন্ড ফ্লোর হয়ে গেল, এটা আসি, এটাতে আমরা কী করতে চাই? রুফ লিখতে চাই, ডাবল ক্লিক করলাম, লেভেল টু এর উপর ডাবল ক্লিক করলাম, এটা একটু শেডেড হয়ে গেল, আমরা এখন লিখবো রুফ। ওকে, এখন যদি আসি, দেখেন আবার একই কোশ্চেন, যে চেঞ্জ করতে চাই নামটা, লেভেল টু নামটা, হ্যাঁ চাই, রুফ চেঞ্জ হয়ে গেল, গুড। এখন এই যে আমাদের ডিস্টেন্সটা আছে এখানে, আমরা যদি ডিস্টেন্সটা দেখতে চাই, সে আমরা তখন লাইনে গেলাম, ডিস্টেন্সটা আছে আমাদের এখানে 3048 মিলিমিটার, যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, এখন যদি আমি এটা চাচ্ছি ফর এক্সাম্পল 2550 মিলিমিটার উপরে থাকবে আমাদের রুফটা গ্রাউন্ড ফ্লোর থেকে, তখন কী করবো? তখন এখানে যদি জিরো থাকে ফর এক্সাম্পল, তাহলে আমরা এখানে 2550 লিখলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। কীভাবে করলাম? এই যে আমাদের লেখাটা রুফের নিচে যে লেখাটা আছে মিলিমিটার সহ, এখানে ডাবল ক্লিক, ঠিক আছে, ডাবল ক্লিক করলাম, এখানে আমি লিখবো 2550 এমএম, চলে আসলো। এখানে আমাদের ডাইমেনশনটা শো করতেছে, যেটা আমাদের ডিস্টেন্সটা 2550। এখন এখানে যদি থাকতো, যে কথার কথা এটা যদি থাকতো 100 mm যদি থাকতো, তখন কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু 2500 mm হতো না, তখন কিন্তু 2600 mm হতো, কারণ ডিস্টেন্সটা কিন্তু দেখেন কমে গেল। তো একটু বোঝার ব্যাপার আছে আমাদের এখানে কোন সময় কী দিব, ঠিক আছে। যে আমি একটা আন্ডু করতে যাচ্ছি, যে আমি এখন জিরো যাচ্ছি, তাহলে আমি এখানে এই যে আন্ডু বাটনে ক্লিক করলাম, 2550 চলে আসলো। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি তো চাচ্ছিলাম আসলে, এটা তো গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর তো দু ধরনের থাকে, একটা হচ্ছে পিন্থ লেভেল বা জিএল গ্রাউন্ড লেভেল, একটা হচ্ছে ফিনিশ লেভেল। তাহলে এটার নিচে আরেকটা লেভেল থাকতে পারে, যেটা হচ্ছে আমাদের, এটা যদি আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা যদি একটু রিনেম করতে চাই ফর এক্সাম্পল, এটা দেখুন রিনেম করার জন্য আবার ক্লিক করলাম গ্রাউন্ড ফ্লোর, আমি লিখছি ফিনিশ লেভেল লিখলাম ফর এক্সাম্পল, এটা আমি ইয়েস। আমি যদি আরেকটা লেভেল চাই নিচে বা উপরে, তখন কীভাবে আমি পাবো এই যে এই লাইনটা কোথায় পাবো? তখন দেখেন এখন আমি কিন্তু আর্কিটেকচারের এখানে দেখেন আমাদের কিন্তু এখানে লেভেলটা অ্যাক্টিভ হলো। আমরা যখন ফ্লোর প্ল্যানে ছিলাম, আসি ফ্লোর প্ল্যানে, দেখেন ফ্লোর প্ল্যানে কিন্তু অ্যাক্টিভ না, এলিভেশন ওয়ানে আসি, ডাবল ক্লিক করলাম স্টেপ, এখানে ডাবল ক্লিক করে আসলাম, এখানে কিন্তু আমাদের এই যে দেখেন লেভেলটা অ্যাক্টিভ হলো। আমি দুইভাবে লেভেল পেতে পারি, আমি আর্কিটেকচারে গিয়ে এখান থেকেও লেভেলটা নিলে আমাদের কিন্তু এখানে লেভেলটা আসবে, দেখেন লেভেলটা আসছে এখানে আমাদের, এভাবে আসতে পারে। দেখেন আমাদের কাছে যখন আসে অ্যালার্ম যখন হয় তখন কিন্তু এটা হালকা ডট ডট দিয়ে শো করে, ঠিক আছে। তাহলে আমি এখানে ক্লিক করলে আমাদের কিন্তু লেভেল থ্রিটা পেয়ে গেলাম। চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ চেঞ্জ করতে চাচ্ছি, ইয়েস, এই যে লেভেল থ্রিটা এখানে আসলো। এখন এই তো আমাদের লেভেলটা ভেবে পেয়ে গেলাম, আমরা আরেকভাবে পেতে পারি, এটা হচ্ছে ক্রিয়েট সিমিলার, কেমন সিলেক্ট করলাম আমাদের যে লেভেলটা নেওয়া আছে অলরেডি সেটাকে সিলেক্ট করলে, এই যে ক্রিয়েট মডিফাই নিচে ক্রিয়েট, এটা যদি সিলেক্ট করি এখানে কিন্তু আমাদের কিন্তু এভাবেও কিন্তু আমরা পেতে পারি। দেখেন কাছে আসি, এই যে অ্যালাইন হলো, হ্যাঁ এই যে অ্যালাইন, গুড।
পার্সন চেঞ্জ করতে চাই, নামটা এখানে হ্যাঁ চেঞ্জ করতে চাই, করলাম। ফাইন, তাহলে আমরা দুইভাবে তাহলে শো করলাম। একটা হচ্ছে আর্কিটেকচারের লেভেল থেকে নিয়ে যেটা আমি এখানে করলাম সেভাবে আমরা লেভেল তৈরি করতে পারি, অথবা যে কোনো একটা লেভেল সিলেক্ট করলে ক্রিয়েটের এখানে ক্লিক করলেও কিন্তু আমরা একইভাবে লেভেল তৈরি করতে পারছি। দুভাবে তাহলে পাওয়া যায় সম্ভব। হ্যাঁ আচ্ছা, এখন আমাদেরকে এখানে কিছু ব্যাপার আছে জানতে হবে, কিছু কেমন এই দেখেন আমি যদি কাছে আসি, দেখেন আমাদের লেভেল যদি আচ্ছা আবার একটু চেঞ্জ করি নামগুলো, ফর এক্সাম্পল আমাদের রুফ তো আছে ভালো কথা, এটা যদি প্যারাপেট প্যারাপেট হয়, প্যারাপেট লেভেল লেভেল লিখলাম, তাহলে যে আমাদের চেঞ্জ হয়ে যাবে, আবার চেঞ্জ হয়ে গেল প্যারাপেট লেভেলটা। ফাইন, আর এখানে যদি আমি যদি লিখি এই যে নিচের সেই জায়গা যদি লিখি, আগেটা আমাদের উপরে আছে গ্রাউন্ড ফ্লোর ফিনিশ লেভেল, এটা যদি আমি লিখি ফ্লোর জাস্ট গ্রাউন্ড ফ্লোর পিঙ্ক লেভেল, গ্রাউন্ড লেভেল জাস্ট গ্রাউন্ড ফ্লোর যদি লিখি, ঠিক আছে ধরুন লিখলাম এটা আসলো। এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছি, গ্রাউন্ড ফ্লোর ফিনিশ লেভেল যেখানে ছিল সেই ডাইমেনশনটা কিন্তু দেখতে পাচ্ছি না গ্রাউন্ড ফ্লোরের জন্য, তাহলে কী করবো? আমি যদি এটা সিলেক্ট করি দেখেন একটা হালকা ব্রেক টাইপ ব্রেক লাইন আসছে, ক্লিক করলাম দেখেন নিচে চলে আসলো, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এই যে এই পয়েন্টটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। ক্লিক করলাম আমি এই যে ধরলাম সিলেক্ট করলাম এই যে একটু গ্রিপ, এই গ্রিপটাকে তো আমি কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা এভাবে কন্ট্রোল করবো। আর তাহলে এখানেও আসি একই কথা, সিলেক্ট করলাম এই যে ব্রেক লাইনটা ব্রেক করলাম, আমরা কিন্তু তাহলে পাচ্ছি এখানে জিনিসটা আসতে। তাহলে এভাবে আমরা জিনিসটা আমাদের দেখার সুবিধার্থে চেঞ্জ করব। আচ্ছা এখন আমরা যদি দেখি আমাদের ফর এক্সাম্পল এটা লাইনটা যদি সিলেক্ট করি, দেখেন এখানে টিক দেওয়া আছে, এখানে টিক দেওয়া নাই, যদি এখানে টিক দেয় তাহলে কিন্তু ইনফরমেশনটা এখানে চলে আসতেছে, ঠিক তেমনি সিলেক্ট করলাম এখানে নাই বুঝলে, এখানে আমাদের লেখাটি আসতেছে। আমি যদি সিলেক্ট করলাম, আমি যদি চাই যে আমাদের সবগুলো লাইন এ বরাবর আসবে, অত দূরে থাক অত দূরে তাই না, এই লাইনটা তো অনেক দূরে, তাহলে সিলেক্ট করলাম দেখেন এই যে এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট আছে। হ্যাঁ এই গ্রিপটা আমি যদি ধরে যদি নিয়ে আসি দেখেন এটার সাথে এটা কিন্তু একটা সিমিলার ছিল, খেয়াল করেন এখানে যদি এই যে গ্রিপটা কিন্তু প্রায় অ্যাটাচ, দেখুন লক করা আছে, লকটা খুলে দিলে কিন্তু আসবে না, লকটা খুলে দিলে কিন্তু তখন কিন্তু আসবে না। দেখেন আমি ওকে নিয়ে আসছি, নিয়ে আসলাম, এখন কিন্তু পরের জন কিন্তু পরটা কিন্তু আসেনি, ঠিক আছে। সো লকগুলো দরকার নাই খোলার, এমনি থাকলেই ভালো, যদি কিন্তু খুলতে চাইলে খোলা যাবে, একটু ঠিক করে দিই। এভাবে আমরা কিন্তু আমাদের এই লেভেল লেভেলের কীভাবে দেখতে চাই, ধরেন একটা বড়ো যদি বিল্ডিং হয় তাহলে যদি দুই সাইডে ইনফরমেশনটা দেখতে চাই তখন কিন্তু আমাকে এগুলোকে টিক দিয়ে অ্যাক্টিভ করতে হবে, আর না চাইলে কী করবো টিক দিয়ে ফর এক্সাম্পল ইনঅ্যাক্টিভ করে দিলাম যে এটা চাচ্ছি না দেখতে। হ্যাঁ একটু আন্ডু করি, তাহলে এই লেখাগুলোকে আমরা যেটা দেখালাম সিলেক্ট করল, এটা যে সিলেক্ট করলাম উপরটা সিলেক্ট করলে হয় গ্রিপ করলাম দেখেন নিচে চলে আসছে, নিচে চলে আসছে, আন্ডু করি, নিচেরটাকে কন্ট্রোল করাটা একটু আমার কাছে ইজি মনে হয়, যে ব্রেক করলাম চলে আসলো, এই যে আমরা এখন এই যে গ্রিপটা ধরে আমরা কন্ট্রোল করতে পারছি, ঠিক তেমনি এখানে যে ব্রেক পয়েন্টে ক্লিক করলাম চলে আসলো। তাহলে আমি আপনাদেরকে একটু লেভেল কীভাবে তৈরি করতে হয় এবং লেভেলগুলো কীভাবে নাম লিখতে হয়, ডাইমেনশন কী যে হাইটটা মিলিমিটার কতটুকু হাইট আছে সেটা দেখালাম।